একুশ কেজিএম হলমার্ক যুক্ত এক আনা প্লাস কিছু ইয়াররিং দেখব। এটাও দুই আনা দুই রক্তি, দুই আনা দুই রক্তি। ওকে, প্রাইসটা কত পড়বে? এটা প্রাইস আসবে আপু মাত্র 10,800 টাকা। 10,800 টাকা। ওর একটা দুল দেখাচ্ছি, মাত্র আড়াই আনি, দেখেন অনেক সুন্দর। মাত্র আড়াই আনি না, খুবই সুন্দর। এটা আড়াই আনা, দেখেন এত লং, মানে আমরা যেরকম রিকোয়ারমেন্ট করব ওরকম ভাড়া দিতে পারবো। হ্যাঁ, করে দিতে পারবো। প্রাইসটা বলেন। 11,500 টাকা। 11,500 টাকা আসবে। এরপর আরো কিছু দূর ভাড়া দেখাবে আমাদের। এটা হচ্ছে দুই আনা এক রুটির একটা, এটা হচ্ছে দুই আনা এক রুটির একটা ইয়াররিং, অনেক সুন্দর, খুবই সুন্দর বলা চলে। এটার প্রাইস কত পড়বে? দুই আনা এক রুটি বলছি, প্রাইসটা বলতে। প্রাইসটা বলবো, এটা 10,100 টাকা। 10,100। যারা একটু গোল টাইপের পাশাপাশি টাইপের না, কত রকমের কালেকশন আছে না, আপনার যার যেটা পছন্দ হয়। ওয়াও, এই বাউটি গুলো কিন্তু খুব সুন্দর, অনেক সুন্দর। মানে দুই আনা দুই রতি 5 পয়েন্ট, মানে একটা সময় ছিল না বাসা শুধু বয়স্করা পড়তে পারতো, কিন্তু এত সুন্দর ডিজাইন সবাই পড়তে সবাই পড়তে পারবে। এটার প্রাইস কত হবে? এটা প্রাইস হবে আপু, এটা 11,190 টাকা। 11,190 টাকা আসবে। এরপর আরও কিছু দুল দেখবো। একটা ঝুমকা, এটা দুই আনা দুই রতি ওয়েট। ওকে, এটা হচ্ছে আপনার দুই আনা দুই রতি ওয়েট। তো এই যে সুন্দর সুন্দর ইয়াররিংস গুলো দেখলাম ভাই আমাদের দেখালো, আরো কিছু আছে? হ্যাঁ, আরেকটা আছে আপনার, যারা একদম দুই আনা থেকেও কমে, যারা ঝুমকা দুই আনা থেকেও কমে, ঝুমকা না, এক আনা 4.5 রুটি। দেখেন, এক আনা 4.5 রুটি, এত সুন্দর একটা ঝুমকা, মানে আপনার যারা হচ্ছে ঝুমকা চাই কিন্তু আবার কমেও চাই, তাই না? তাদের জন্য পাতলা তো হবেই, কিন্তু দেখেন অনেক সুন্দর সুন্দর ঝুমকা। 21 গেট হলমার্কেট। আচ্ছা, প্রাইসটা বলেন। এটা হচ্ছে 8,600 টাকা। 8,600 টাকা। ওকে, এটা হচ্ছে 8,600 টাকা। এরপর আর একটা ঝুমকা, এটা হচ্ছে দুই আনা দেড় রুটি। দুই আনা দেড় রুটি। প্রাইস কত হবে? প্রাইস নাকি 10,470 টাকা। 10,470। তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে দিনিউ হ্যাভেন জুয়েলার্সে, 26-1-26-2 নাম্বার মাজার কোঅপারেটিভ মার্কেট, গ্রাউন্ড ফ্লোর, মিরপুর 1-1216। আর এটা হচ্ছে প্রিন্স ভাইয়ার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার, ভাইয়া নিজেই ওনার। সো আপনি ভাইয়াকে নির্দ্বিধায় আপনার টাকাটা পে করে অনলাইন থেকে কিন্তু কেনাকাটা করতে পারবেন খুবই সহজে। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।